আসসালামু আলাইকুম সবাইকে, লাইভ ক্লাসে স্বাগতম। আমি আসিফ মামুন, বিজ্ঞান শিক্ষক। আমাদের আজকের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান। আজ আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 3, অর্থাৎ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন, এই অধ্যায়টি প্রথম লেকচার আলোচনা করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো আমরা আগে দেখে নেই। আজকের ক্লাসের বিষয়বস্তুগুলো হচ্ছে ব্যাপন, তারপর আমরা অভিস্রবণ সম্পর্কে আলোচনা করব, এবং সবশেষে আমরা আলোচনা করব উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ বিষয়টি। তো আমরা আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখি ব্যাপন জিনিসটি কি। ব্যাপন কি তা জানার আগে আমরা একটি ছোট পরীক্ষণ দেখি। আমি মনে করলাম যে এখানে একটি পাত্র রয়েছে, পাত্রটিতে পানি রয়েছে। তো এই পাত্রে আমি কি করলাম, একটি কপার সালফেট বা তুঁতে এক ধরনের লবণ, লবণের কেলাস বা টুকরা, সেটি আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই তুতের যে কেলাসটি, এটি আস্তে আস্তে ক্রিস্টালটি গলতে শুরু করেছে। আমি কিন্তু পানির মধ্যে কোনো নাড়া দেইনি, দেখা যায় সে নিজে থেকে আস্তে আস্তে গলে যাচ্ছে এবং একটি নীল বর্ণের দ্রবণ তৈরি হচ্ছে। এবং আরো কিছু সময় পর দেখা যাবে যে সম্পূর্ণ দ্রবণটি একটি সুন্দর নীল বর্ণের, নীল রঙের দ্রবণে পরিণত হয়ে গেছে। তো প্রথমে আমি কি করেছিলাম, প্রথমে আমি একটি তুঁতের টুকরা পানির মধ্যে দিয়েছিলাম, সেটি নিজে থেকে আপনা আপনি সে পানির সাথে দ্রবীভূত হয়ে পুরো পানির সাথে মিশে গিয়ে একটি নীল বর্ণের দ্রবণ তৈরি করেছে। এই বিষয়টি হচ্ছে আসলে ব্যাপন। তো আমরা যদি ব্যাপনের সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে পদার্থগুলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। এই অণুগুলো কিন্তু আসলে সুস্থিত নয়, অণুগুলো কিন্তু এক জায়গায় থেমে আছে এমন নয়, অণুগুলো সবসময় গতিশীল থাকে। আর তরল বা গ্যাসের ক্ষেত্রে তরল বা গ্যাসের অণুগুলো খুব বেশি গতিশীল থাকে। তো এই যে তরল বা গ্যাসের অণুগুলোর যে গতি, এই গতি খুব দ্রুত হয়, এবং দেখা যায় যে বেশি ঘনত্ব থেকে তারা কম ঘনত্বের দিকে, মানে বেশি গাঢ় অঞ্চল থেকে কম গাঢ় অঞ্চলের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে, যতক্ষণ পর্যন্ত না দুই স্থানের ঘনত্ব সমান হচ্ছে। যেমন আমরা তুতের ক্ষেত্রে খেয়াল করলাম যে তুতের মধ্যে, তুতের আশেপাশে যে অঞ্চল, সে অঞ্চলে কিন্তু তুত আস্তে আস্তে দ্রবীভূত হওয়া শুরু করছিল, সেখানে কিন্তু তার ঘনত্বটি বেশি ছিল। যেমন এই জায়গার মধ্যে কিন্তু তুতের ঘনত্ব বেশি, এই নীল রঙের অঞ্চলের মধ্যে তুতের ঘনত্ব বেশি, কিন্তু তখনও কিন্তু পুরো পানিটিতে তুত ছড়িয়ে পড়েনি, সেখানে কিন্তু ঘনত্ব কম। তো এই যে বেশি ঘনত্বের জায়গা হতে আস্তে আস্তে তুতের দ্রবণটি কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ছে, এক সময় দেখা গেছে যে পুরো দ্রবণটি নীল বর্ণের দ্রবণে পরিণত হয়ে গেছে, মানে ঘনত্ব সমান হয়ে গেছে। তো এখানেই এই কথাটি আলোচনা করা হয়েছে যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ছে। পরে যতক্ষণ পর্যন্ত না এই ঘনত্ব সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চলন অব্যাহত থাকে। তো অণুগুলোর এই চলন প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তার সাথে আরেকটি সংজ্ঞা চলে আসে, সেটি হচ্ছে ব্যাপন চাপ কি। তো এই যে অণুগুলো যে ছড়িয়ে পড়ছে, অণুগুলোর উপরে কিন্তু একটি চাপ আছে। এই চাপটির কারণেই কিন্তু অণুগুলো অধিক ঘনত্বযুক্ত স্থান হতে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়তে বাধ্য হয়। যে চাপের প্রভাবে এই ঘটনাটি ঘটে, মানে যে চাপের প্রভাবে ব্যাপন ঘটে, সে চাপটিকে বলা হচ্ছে ব্যাপন চাপ। আমাদের জীব জগতে ব্যাপন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জীব জগৎ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ, এই দুই জীবের ক্ষেত্রে ব্যাপন কিন্তু একটি বিশাল গুরুত্ব বহন করে। তো আমাদের দেহে বা উদ্ভিদের দেহে বা জীব দেহে সহজ কথায় বলতে গেলে ব্যাপন কিভাবে গুরুত্ব বহন করে সেটি আমরা একটু আলোচনা করি।
আমরা জানি যে জীবের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে বা প্রক্রিয়া ঘটে, এই প্রক্রিয়াগুলো ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময়, তার মানে উদ্ভিদ যখন সূর্যের আলোর উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে শক্তি উৎপাদন করে এবং পরবর্তীতে সে অক্সিজেন ত্যাগ করে, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ বা অক্সিজেন ত্যাগ, এটি অনেকটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় সংঘটিত হয়। এছাড়া জীবকোষে শ্বসনের সময়, তার মানে শক্তি উৎপাদনের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। এখানে নতুন একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে জারণ। জারণ শব্দটির মানে হচ্ছে অক্সিজেনের সংযোগ। তো ব্যাপন ক্রিয়ার দ্বারাই এই কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। অষ্টম শ্রেণীর বইতে হয়তো প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনা করা হয়নি, শুধু লেখা হয়েছে যে অক্সিজেন প্রবেশ করে, প্রক্রিয়াটির নাম হচ্ছে ব্যাপন, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তোমরা উপরের ক্লাসে এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্রবণের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া বের করে দেয়। আমরা জানি যে উদ্ভিদ মূলের সাহায্যে সে কি করে, প্রয়োজনীয় পানি শোষণ করে। তো এই যে শোষিত যে পানি, এই পানির পুরো অংশটি উদ্ভিদের কাজে লাগে না, কিছু অংশ অতিরিক্ত থেকে যায়। তো অতিরিক্ত অংশটি উদ্ভিদ তার দেহে জমা করে রাখে না, অতিরিক্ত অংশটি উদ্ভিদ কি করে, তার পাতার মাধ্যমে বায়ুমণ্ডলে বের করে দেয়। তো এই প্রক্রিয়াটির নামই হচ্ছে প্রস্রবণ। এবং এই যে প্রস্রবণ প্রক্রিয়ায় যে জলীয় বাষ্প উদ্ভিদ তার দেহ থেকে বের করে দেয়, এটি ঘটে ব্যাপন প্রক্রিয়ায়। এবার আমরা দেখি যে প্রাণীদের ক্ষেত্রে কিভাবে ব্যাপন গুরুত্ব বহন করে। প্রাণীদের শরীরেও শ্বসন ঘটে, প্রাণীদের শরীরেও শক্তি উৎপাদন হয় এবং অক্সিজেন ব্যবহৃত হয়। আর প্রাণীরা কি করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান, এটি ব্যাপন প্রক্রিয়া ঘটে। এছাড়া রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হয়। এখানে আমরা আরেকটি নতুন শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে লসিকা। তো আমরা জানি যে আমাদের দেহের মধ্যে অক্সিজেন বা পুষ্টি সরবরাহ করে রক্ত। রক্তের কাজই হচ্ছে দেহের বিভিন্ন জায়গায় পুষ্টি উপাদান বা অক্সিজেনকে বহন করে নিয়ে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে বহন করে আবার ফুসফুসে নিয়ে আসা। তো আমাদের দেহের মধ্যে এমন অনেক সূক্ষ্ম জায়গা রয়েছে যে সকল জায়গায় অক্সিজেন, যে সকল জায়গায় রক্তের যে কণাগুলো আছে সেগুলো পৌঁছাতে পারে না, রক্তের কণার থেকেও ক্ষুদ্র নালিকা রয়েছে। তো ওইসব জায়গায় পুষ্টি সরবরাহের দায়িত্ব হচ্ছে লসিকা নামে এক ধরনের তরল পদার্থের। তো আমরা যে লাইনটি পড়লাম, এই লাইন হতে আমরা জানতে পারলাম যে এই অক্সিজেন বা খাদ্য পরিবহন লসিকার মাধ্যমে কোষের ভিতরে, সেটিও ব্যাপন দ্বারা সংগঠিত হয়। এবার আমরা আমাদের যে দ্বিতীয় যে টপিকসটি আছে সেটি হচ্ছে অভিস্রবণ, সেটি আলোচনা করব। তবে অভিস্রবণ আলোচনা করার পূর্বে আমাদের কতগুলো সংজ্ঞা জেনে নিতে হবে। সংজ্ঞাগুলো অনেকগুলো আমরা কিন্তু সপ্তম শ্রেণীতে পড়ে এসেছি, আমি আরেকবার পুনরাবৃত্তি করছি। সেটি হচ্ছে, একটি হচ্ছে দ্রবণ। তো আমরা জানি দ্রবণের মধ্যে দুটি অংশ থাকে, যেমন আমাদের খুব পরিচিত একটি দ্রবণ হচ্ছে চিনির শরবত। পানি নিলাম, পানির সাথে আমি কয়েক চামচ চিনি দিয়ে নাড়া দিলাম, ফলে চিনির শরবত তৈরি হলো। এটি কিন্তু একটি দ্রবণের একটি সহজ সরল উদাহরণ। তো দ্রবণের মধ্যে দুটি অংশ থাকে, যেমন আমাদের যে চিনির শরবত সেটির মধ্যে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে পানি আর একটি হচ্ছে পানির মধ্যে আমি যে চিনি দিয়েছিলাম সেটি। তো এক্ষেত্রে পানি হচ্ছে দ্রাবক, আর পানিতে যে আমি চিনি যুক্ত করলাম এই চিনি হচ্ছে দ্রবণ। তার মানে দ্রাবক আর দ্রব মিলে তৈরি হয় কি, দ্রবণ। তো আমরা সংজ্ঞাটি দেখি, দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে যা উৎপন্ন হয় সেটি হচ্ছে দ্রবণ। যেমন চিনি হচ্ছে দ্রাবক, পানি হচ্ছে দ্রাবক, চিনি আর দ্রাব মিশিয়ে, চিনি আর পানি মিশিয়ে আমরা তৈরি করলাম কি, শরবত, সেটি হচ্ছে দ্রবণ। তারপর আমরা যাই দ্রাবকী,
দ্রাবক হচ্ছে, দ্রাবকে যা দ্রবীভূত হয় সেটি হচ্ছে দ্রাবক। যেমন আমরা পানিতে কি করলাম, চিনিকে দ্রবীভূত করলাম, তো চিনি লবণ এগুলো হচ্ছে দ্রাবক। তারপর আসছে দ্রাবক, দ্রাবক যাতে দ্রবীভূত হয়, যেমন চিনিকে আমরা পানিতে দ্রবীভূত করেছিলাম, তাই পানি হচ্ছে এক্ষেত্রে দ্রাবক। এবার অভিস্রবণ বোঝার আগে আমাদেরকে বিভিন্ন ধরনের পর্দা সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাদের দেহের মধ্যে, দেহের ভিতরে, কোষে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের পর্দা থাকে, আবরণ থাকে। তো জীবদেহে, জীবদেহ মানে হচ্ছে প্রাণীদেহ বা উদ্ভিদদেহে, যে এই যে আবরণ গুলো থাকে, যে পর্দাগুলো থাকে, এই পর্দাগুলোকে দুই ভাগ, তিন ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগের নাম দেওয়া হয়েছে অভেদ্য পর্দা। অভেদ্য মানে হচ্ছে যাকে ভেদ করা যায় না, যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রাবক, দ্রাবকী আর দ্রাবক কি তা কিন্তু আমরা আলোচনা করেছি, কোনো প্রকারের অণু চলাচল করতে পারে না, তাকে বলা হচ্ছে কি, অভেদ্য পর্দা। যেমন পলিথিন, পলিথিনের ভিতরে যদি আমি চিনির শরবত রাখি, তাহলে পলিথিনের ভিতর থেকে কিন্তু চিনির শরবত বের হতে পারে না, কারণ পলিথিন হচ্ছে একটি অভেদ্য পর্দা। এমন আরেকটি অভেদ্য পর্দা হচ্ছে কিউটিন যুক্ত কোষ প্রাচীর। কিউটিন মানে হচ্ছে এক ধরনের তেলের আবরণ। এই আবরণ যুক্ত কোষ প্রাচীর হচ্ছে এক ধরনের অভেদ্য পর্দা। এই ধরনের কোষ প্রাচীরের ভিতর দিয়ে দ্রব বা দ্রাবক কেউই চলাচল করতে পারে না। দ্বিতীয় প্রকারের যে পর্দা সেটি হচ্ছে ভেদ্য পর্দা। তো ভেদ্য পর্দার ভিতর দিয়ে দ্রাবক এবং দ্রাবক দুই ধরনের অণুই খুব ভালোভাবে চলাচল করতে পারে। যেমন সাধারণ কোষ প্রাচীর, কাইটিন যুক্ত কোষ প্রাচীরের ভিতর কিন্তু হচ্ছে অভেদ্য পর্দা, কিন্তু সাধারণ কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য পর্দা। ভেদ্য পর্দার ভিতর দিয়ে দ্রাবক অণু এবং দ্রাবক অণু দুটোই সহজে চলাচল করতে পারে। অর্ধভেদ্য পর্দা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্ধভেদ্য পর্দার ভিতর দিয়ে শুধু দ্রাবক অণু চলাচল করতে পারে, তার মানে পানি তার ভিতর দিয়ে চলাচল করতে পারে, কিন্তু দ্রাবক অণু চলাচল করতে পারে না। যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভিতরে আরেকটি পর্দা থাকে, সেই পর্দাটি, অথবা পটকা মাছের পর্দা, এগুলো অবজেক্টিভের জন্য আমার খেয়াল রাখতে হবে। এই পর্দাগুলো হচ্ছে কি পর্দা, অর্ধবেদ্য পর্দা, কারণ এদের ভিতর দিয়ে শুধুমাত্র দ্রাবক অণু চলাচল করতে পারে, কিন্তু দ্রাবক চলাচল করতে পারে না। এবার আমরা যাই আমাদের মূল আলোচনায়, অভিস্রবণ। অভিস্রবণ কি, অভিস্রবণ আলোচনা করার আগে আমি একটি ছোট ঘটনা দেখাতে চাই। ঘটনাটি হচ্ছে কি, আমরা, আমাদের খুব পরিচিত ঘটনা, ঈদ উপলক্ষে আমরা সাধারণত সেমাই তৈরি করি। তো সেমাই তৈরি করার জন্য কিসমিস লাগে, আমরা জানি। তো কিসমিসকে কি করতে হয়, আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়। তো এখানে আমি ওই বিষয়টি দেখাতে চাচ্ছি, যে একটি পাত্রের মধ্যে পানি আছে, পানির মধ্যে কিছু শুকনো কিসমিস দেওয়া হয়েছে। তো শুকনো কিসমিস, কিসমিসের ভিতরে ঘনত্ব অনেক বেশি থাকে, ভিতরে রস কম থাকে, কিন্তু এভাবে কিসমিস রেখে দিলে এক সময় দেখা যায় যে কিসমিসের ভিতরে পানি প্রবেশ করে, ফলে কিসমিস আস্তে আস্তে একটু রসালো হয়ে ওঠে, একটু ফুলে ওঠে, এবং সবশেষে দেখা যায় যে কিসমিস খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, তার ভিতরে কিছু জলীয় অংশ তৈরি হয়েছে। যদিও প্রথম দিকে কিসমিসগুলো কিন্তু একদম শুকনো ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কিসমিসগুলো পানিকে শোষণ করে বেশ ফুলে উঠেছে, ভিতরে বেশ রস তৈরি হয়েছে। তো এই ঘটনাটি হচ্ছে কিন্তু আসলে অভিস্রবণ। তো এখানে কি ঘটেছে, আগে ঘটনাটি একটু ব্যাখ্যা করি, তারপর আমরা বইয়ের কথায় চলে যাই। এখানে কিন্তু আসলে এই যে কিসমিসের উপরের যে আবরণটি ছিল, ওই আবরণটি কিন্তু ছিল এক ধরনের অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা হওয়ার কারণে ওই আবরণকে ভেদ করে বাইরের যে পানি ছিল, এই পানি কিন্তু কিসমিসের ভিতরে প্রবেশ করেছে, যার ফলে কিসমিস কিন্তু ফুলে উঠেছে। এই যে অর্ধবেদ্য পর্দার ভিতর দিয়ে যে দ্রাবক অণুর চলাচল, সেটি কিন্তু আসলে অভিস্রবণ। এবার আমরা দেখি যে অভিস্রবণের সংজ্ঞাটি কি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অভিস্রবণ বোঝার জন্য এটি প্রয়োজন, অর্ধবেদ্য পর্দা তো একটু আগেই বুঝালাম। তো কিসমিসের ভিতরে কিন্তু প্রথমে দ্রবণ নেই, বা দ্রবণের ঘনত্ব কিন্তু অনেক বেশি থাকে, আর বাইরে যে পানি ছিল, পানির কিন্তু ঘনত্ব কম। তো অভিস্রবণের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ঠিক ব্যাপনের উল্টা। ব্যাপনের মধ্যে আমরা দেখছি যে
বেশি ঘনত্ব হতে কম ঘনত্বের দিকে যায়, কিন্তু অভিস্রবণে উল্টা ঘটনা ঘটে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। বাইরের পানি কিসমিসের আবরণ মানে অর্ধবৃত্ত পর্দাকে ভেদ করে আস্তে 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 কিসমিসের ভিতরে প্রবেশ করেছে, যেখানে ঘনত্ব বেশি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে চলে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় চিত্রের মধ্যে পানির যে লেভেল সেটি কিন্তু কিছুটা নিচে নেমে গেছে, কারণ কিছু পরিমাণ পানি বি পাশে চলে গেছে মাঝখানে একটি অর্ধবৃত্ত পর্দার ভিতর দিয়ে। তো যাই হোক, আমরা দেখি অভিস্রবণ কি। একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্ব একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা যদি পৃথক থাকে, তাহলে যে প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্ব হতে বেশি ঘনত্বের দিকে চলাচল করে, ব্যাপিত হয়, তাকে বলা হচ্ছে অভিস্রবণ, বা ইংরেজিতে আমরা বলি অসমোসিস। এবার আমরা চলে যাই অভিস্রবণের গুরুত্বে। আমাদের জীবদেহে যেমন ব্যাপন প্রক্রিয়া সংঘটিত হয়, ঠিক একইভাবে জীবদেহে বিভিন্ন কাজ করতে গিয়ে অভিস্রবণ প্রক্রিয়াও সংঘটিত হয়। অভিস্রবণ প্রক্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তো আমরা দেখি যে অভিস্রবণ প্রক্রিয়া কোন কোন কাজে ব্যবহৃত হয়। তো বিভিন্ন প্রয়োজনীয় লবণ উদ্ভিদ দেহে দ্রবীভূত অবস্থায় জীবকোষে প্রবেশ করে। আমরা জানি যে উদ্ভিদ তার মূলের মাধ্যমে মাটি থেকে খনিজ লবণ এবং পানি শোষণ করে। তো এই যে শোষণ প্রক্রিয়াটি, এটি কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় ঘটে। জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা, আমরা জানি যে জীবকোষের একটি আবরণ আছে, সেই আবরণটির নাম হচ্ছে প্লাজমা পর্দা। এই পর্দাটি হচ্ছে অর্ধবৃত্ত পর্দা হিসাবে কাজ করে। এই পর্দার ভিতর দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি, খনিজ লবণ কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। তো পানি আর পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস, বা সংক্ষেপে রস বলে, এটা আমরা জেনে রাখলাম। সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিস্রবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ উদ্ভিদ যদি খনিজ লবণ পানি এগুলো শোষণ করতে না পারে, তাহলে কিন্তু উদ্ভিদ পুষ্টিহীনতায় আক্রান্ত হয়ে যাবে, তার ফলে কিন্তু উদ্ভিদ আর আগের মতো শক্তি পাবে না। তো এই প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদ এককোষী মূল রোম দিয়ে মাটি থেকে পানি আর পানিতে দ্রবীভূত যে লবণ সেটি শোষণ করে, কোষের রস স্ফীতি ঘটে, রসের বৃদ্ধি ঘটে, এবং এর ফলে কাণ্ড ও পাতা সতেজ থাকে এবং খাড়া থাকে। যদি কোষের মধ্যে রসের ঘাটতি দেখা যায়, কোষ যদি ভিতরে পানির অভাব থাকে, তাহলে কিন্তু কোষ শুকিয়ে যাবে। কোষ শুকিয়ে গেলে আস্তে আস্তে গাছের কাণ্ড আর পাতা এগুলো কিন্তু শুকিয়ে যাবে, একসময় গাছ নেতিয়ে পড়বে, পড়ে যাবে, গাছ আর সোজা থাকতে পারবে না। ফুলের পাপড়ি বন্ধ বা খুলতেও অভিস্রবণ প্রক্রিয়ার প্রয়োজন আছে। এবং প্রাণীদের অন্ত্রে, অন্ত্র মানে হচ্ছে আমাদের পেটের ভিতরে যেই পরিপাক তন্ত্র আছে সেগুলো, তো সেখানে খাদ্য কি হয়, হজম হয়, খাদ্য শোষিত হয়, সেখানেও কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া ব্যবহৃত হয়। তারপরে আমরা যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞায়, সেটি হচ্ছে ইম্বাইবিশন। তো ইম্বাইবিশনের সংজ্ঞাটি কি? ইম্বাইবিশনের সংজ্ঞাটি হচ্ছে অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থই হচ্ছে পানিগ্রাহী। এখানে দুটি নতুন শব্দ দেখা যাচ্ছে, একটি হচ্ছে কলয়েড ধর্মী আর দ্বিতীয় শব্দটি হচ্ছে পানিগ্রাহী। আগে আমরা জেনে নিই যে কলয়েড ধর্মী পদার্থ কি। তো কলয়েড ধর্মী পদার্থ কি তা জানার আগে আমি একটি উদাহরণ দিই। যেমন আমাদের অতি পরিচিত একটি খাদ্য হচ্ছে দুধ। দুধ হচ্ছে একটি কলয়েড ধর্মী পদার্থ। কলয়েড ধর্মী পদার্থ হবার কারণে দুধকে দেখতে হয়তো সাদা দেখা যায়, মনে হয় যে দুধ নিজেই একটি পদার্থ। তো আসলে কিন্তু দুধের মধ্যে, দুধ কিন্তু একটি মিশ্রণ, একটি দ্রবণ। তার মধ্যে কিন্তু পানির ভিতরে ভিতরে অসংখ্য চর্বির কণা আছে, চর্বির ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যায় না, বাইরে থেকে দেখতে বোঝা যায় না যে দুধের মধ্যে চর্বির কণা আছে। এ কারণে কিন্তু দুধ হচ্ছে একটি কলয়েড ধর্মী পদার্থ। উদ্ভিদের দেহের ভিতরেও এমন বিভিন্ন ধরনের কলয়েড ধর্মী পদার্থ রয়েছে। তো কলয়েড ধর্মী পদার্থগুলো একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এরা পানিগ্রাসী। পানিগ্রাসী মানে হচ্ছে যে এরা পানি শোষণ করে, এরা খুব বেশি পরিমাণে পানি কি করে, শোষণ করে। তো উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলয়েড ধর্মী পদার্থ বিদ্যমান। এমন কিছু কলয়েড ধর্মী পদার্থ হচ্ছে যেমন স্টার্চ, শর্করা, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি। এসব পদার্থ তাদের কলয়েড ধর্মী গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম, বা পানি শোষণ করে। তো কলয়েড ধর্মী বিভিন্ন পদার্থ
যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে বলা হচ্ছে ইমবাইভিশন। কলয়েড ধর্মী যে পদার্থ উদ্ভিদের ভিতরে থাকে, এই কলয়েড ধর্মী পদার্থগুলো যে প্রক্রিয়ায় পানি শোষণ করে সেই প্রক্রিয়াটির নামই হচ্ছে ইমবাইভিশন। এবার আমরা একটি চিত্রের দিকে খেয়াল করি। চিত্রে একটি গাছের মূল দেখানো হয়েছে, গাছের শিকড় দেখানো হয়েছে, শিকড়ের একটি অংশ দেখানো হয়েছে। গাছের শিকড়ের মধ্যেও আবার কিছু আঁশ জাতীয় জিনিস থাকে, এই আঁশগুলোকে বলা হচ্ছে মূলরোম। এখান থেকে একটি মূলরোমকে আবার একটু বড় করে দেখানো হয়েছে। তো গাছের শিকড় তো আমরা জানি যে মাটির নিচে থাকে, তো মাটির নিচে থাকা অবস্থায় মূলরোমগুলোর সাথে কিছু মাটির কণা থাকে। মাটির কণাগুলোর মধ্যে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁকা স্থান আছে, ওই ফাঁকা স্থানগুলোর মধ্যে কিন্তু আসলে পানি থাকে বা খনিজ লবণ থাকে। তো মূলরোমের যেই আবরণটি, মূলরোমের বাইরের যে পর্দাটি আছে, সেই পর্দাটি কিন্তু একটি অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করে। মূলরোমের ভিতরে ঘনত্ব বেশি, ঠিক যেমন কিসমিসের ভিতরের অবস্থার মতো, আর বাইরে আছে কি আমার তরল পদার্থ বা পানি। তখন কি হয় যে বাইরের তরল পদার্থ বা পানি মূলরোমকে ভেদ করে, মূলরোমের অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে মূলরোমের ভিতরে প্রবেশ করে এবং আস্তে আস্তে এই পানি শিকড়ের মাধ্যমে গাছের উপরে পাতায় চলে যায়। তো এই প্রক্রিয়াটি কিন্তু একটি অভিস্রবণ প্রক্রিয়া। তো আমরা একটু বইয়ের কথায় খেয়াল রাখি, বইয়ের কথা খেয়াল করি। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের দেহে সজীব কোষে টেনে নেওয়ার প্রক্রিয়াকে, পদ্ধতিকে সাধারণভাবে শোষণ বলা যায় বা যেতে পারে। স্থলের যে উদ্ভিদগুলো আছে তারা কি করে, মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, যে জায়গায় অভিস্রবণ প্রক্রিয়া ব্যবহৃত হয়েছে একটু আগে আমি বুঝালাম। তো পানিতে নিমজ্জিত উদ্ভিদরা কি করে, সারা দেহ দিয়ে পানি শোষণ করে। যেখানে স্থলের উদ্ভিদরা শুধু শিকড় দিয়ে পানি শোষণ করে, সেখানে জলজ উদ্ভিদেরা কি করে, তাদের সম্পূর্ণ দেহ দিয়ে পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদগুলির মূলরোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকে, একটু আগে আমরা চিত্রটি দেখেছি, এবং পানিকে অভিস্রবণ প্রক্রিয়ায় নিজের দেহের ভিতরে টেনে নেয়। মূলরোমের প্রাচীরটি ভেদ্য, তাই ইমবাইভিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের ঘনত্ব কম থাকে। একটু আগে কিন্তু আমি চিত্র দিয়ে বুঝিয়েছি, মূলরোমের ভিতরের ঘনত্ব থাকে বেশি আর বাইরের ঘনত্ব থাকে কম, তাই পানি কোষের মধ্যে প্রবেশ করতে পারে অভিস্রবণ প্রক্রিয়ায়। এখানে কিন্তু পানির ঘনত্ব বাইরে বেশি এবং কোষ অভ্যন্তরে ঘনত্ব কম, এটি অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। কিন্তু মূলরোমের ক্ষেত্রে বাইরে পানির ঘনত্ব কম আর মূলরোমের ভিতরে পানির ঘনত্ব বেশি। যাই হোক, আমরা জেনেছি যে পদার্থের অণুগুলোর ধর্ম হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যাওয়া। তাই পানির অভিস্রবণ প্রক্রিয়া কোষ অভ্যন্তরে প্রবেশ করে। সুতরাং শোষণ হলো ব্যাপন আর অভিস্রবণ প্রক্রিয়ার যৌথ ফল। আমরা দেখতে পাচ্ছি যে মূলরোমের ভিতরে যখন পানি প্রবেশ করেছে, তখন কিন্তু সেটি অভিস্রবণ প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। আবার কোষের ভিতরে যখন পানি প্রবেশ করলো, তখন সেটি আমরা দেখলাম ব্যাপন প্রক্রিয়া। তাই শোষণ প্রক্রিয়াটি হচ্ছে আসলে অভিস্রবণ আর ব্যাপনের যৌথ ফল। মূলের বাইরের আবরণ থেকে মূলের ভিতরের কেন্দ্র পর্যন্ত সব জায়গায় কিন্তু যে ঘনত্ব, রসের ঘনত্ব, সেটি সমান থাকে না। ফলে অভিস্রবণ প্রক্রিয়ায় এক কোষ থেকে আরেক কোষে এভাবে দ্রাবক চলতেই থাকে, প্রবাহিত হতে থাকে এবং সর্বশেষে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। জাইলেম হচ্ছে এমন এক ধরনের আঁশ বা নল, যে নলের মাধ্যমে শিকড় থেকে, মূল থেকে পানি উপরের দিকে পাতায় পৌঁছাতে পারে। এবার আমরা চলে যাই উদ্ভিদের লবণ শোষণ প্রক্রিয়ায়। তো উদ্ভিদের জন্য যেমন পানি একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, উদ্ভিদের জন্য কিন্তু লবণও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। খনিজ লবণ ছাড়া উদ্ভিদ বেঁচে থাকতে পারে না, তার বেঁচে থাকার জন্য কিন্তু খনিজ লবণের প্রয়োজন। তাই উদ্ভিদ মাটি থেকে পানির পাশাপাশি খনিজ লবণও কিন্তু শোষণ করে। তো আমরা একটু লাইনগুলি দেখি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস হচ্ছে মাটিস্থ পানি। পানির সাথেই খনিজ লবণগুলো মিশানো অবস্থায় থাকে। তো পানিতে যে লবণগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, সেই দ্রবীভূত লবণ কি করে, উদ্ভিদ শোষণ করে। তবে
উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া আর উদ্ভিদের লবণ শোষণ প্রক্রিয়া দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী প্রক্রিয়া, দুটি প্রক্রিয়া একই প্রক্রিয়া নয়। অষ্টম শ্রেণীর বইতে উদ্ভিদের যে লবণ শোষণ প্রক্রিয়াটি সেটি বিস্তারিত আলোচনা করা হয়নি, তোমরা এ সম্পর্কে উপরে ক্লাসে জানতে পারবে। আপাতত অষ্টম শ্রেণীর জন্য, অষ্টম শ্রেণীর সিলেবাসের জন্য আমার এতটুকু জানলেই যথেষ্ট যে উদ্ভিদ লবণের যে অণু, সে অণুটিকে কিন্তু সম্পূর্ণরূপে অণু হিসাবে শোষণ করতে পারে না। পানিকে কিন্তু সে পানি হিসাবে, অণু হিসাবে শোষণ করতে পারে, কিন্তু লবণের অণুকে সে শোষণ করতে পারে না। সে লবণের অণুকে শোষণ করে সে আয়ন হিসাবে। আয়ন কি? আয়ন হচ্ছে চার্জ যুক্ত পরমাণু। আমরা পরমাণু গঠন চ্যাপ্টারে দেখেছি যে অনেক সময় পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন গ্রহণ করে। স্বাভাবিক অবস্থায় পরমাণুতে ইলেকট্রন প্রোটন সমান থাকে। যদি পরমাণুতে ইলেকট্রন প্রোটন সমান না থাকে, তখন কিন্তু সেটি হয়ে যায় আয়ন। আমরা দেখেছিলাম যে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। তো উদ্ভিদ এই আয়ন হিসাবে কিন্তু লবণগুলোকে শোষণ করতে পারে, অণু হিসাবে সে শোষণ করতে পারে না। এবং বইতে আরেকটি কথা লেখা আছে যে খনিজ লবণ শোষণ দুই ভাবে সম্পন্ন হয়, একটি হচ্ছে নিষ্ক্রিয় শোষণ, একটি হচ্ছে সক্রিয় শোষণ। এ সম্পর্কে বইতে আর কিছুই লেখা নেই, আলোচনা মোটামুটি এখানেই শেষ। যে শোষণ প্রক্রিয়া, খনিজ লবণ শোষণ প্রক্রিয়া দুই প্রকার, নিষ্ক্রিয় শোষণ আর হচ্ছে সক্রিয় শোষণ। এতটুকু পর্যন্ত মনে রাখলেই যথেষ্ট। তো আজকের আলোচনা এখানেই সমাপ্তি। তো আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে, বেশি বেশি করে লিখবে, তাহলে লেখার চর্চা থাকবে। প্রশ্নগুলো হচ্ছে, 1 নম্বর, ব্যাপন কি? একসাথে আমি তিনটি প্রশ্ন দিয়ে দিয়েছি, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। ব্যাপন, অভিস্রবণ ও ইমবাইবেশন কি? 2 হচ্ছে, এটি একটু বড় প্রশ্ন, ব্যাপনের গুরুত্ব আলোচনা করো, প্রায় প্রয়োগমূলক প্রশ্ন হিসেবে আসে। 3 হচ্ছে, অভিস্রবণের গুরুত্ব আলোচনা করো। তারপর 4 হচ্ছে, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো বইয়ের আলোকে। তো আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।